সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেল, তা একদিকে ভালোই লাগছে কারণ চারিদিক দিয়ে শুনছিলাম বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল না, তা আজকে ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আমরাও সবাই ভালো আছি। তা আমাদের ব্লগটা আজকে এখন থেকে শুরু হচ্ছে। এখন বাজে বেলা 11টা, মানে গুড আফটারনুন হতে যাচ্ছে, আর একটু সময় মানে আর 1 ঘন্টা বাকি আছে গুড আফটারনুন হতে। তো আজকে তো অন্যদিনের মতো মানে আফটারনুন হয়নি, আফটারনুনের আগেই তোমাদেরকে গুড মর্নিং বললাম আজকে। হ্যাঁ, তা ওই জন্য তোমাদের গুড মর্নিং করলাম, গুড আফটারনুন আর করলাম না। তা চলো এখন থেকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে। এখন থেকে যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। সকালে ব্রেকফাস্টও হয়ে গেছে, আজকে ব্রেকফাস্ট একটু অন্যরকম হয়েছে, মানে যেহেতু কালকে ভাইয়ের একাদশী ছিল। তোমরা তো সবাই জানো একাদশী, যারা যারা একাদশী করো তারা তো অবশ্যই জানো একাদশীর পরের দিন পাওনা থাকে, তা ওই দিন তো এক সিদ্ধ ভাত খেতে হয় যারা করে। তা ভাই খায়, এবার ওই সঙ্গে আমাদেরও হচ্ছে একই ব্রেকফাস্ট হয়ে যায়, আর আলাদা করে করা হয় না। আর তোমাদের তো হয়ে যায়, হ্যাঁ একসঙ্গে করিনি, আমরা ওর সঙ্গে খেয়েছি সবাই একসঙ্গে। তা ওই আজকে খেয়েছি, ব্রেকফাস্টের পরেই তোমাদের সঙ্গে চলে আসলাম। তা এখন সোজা যাব রান্নাঘরে। তা আজকে মা রান্নাঘরে কি রান্না করছে কি করছে সবই হচ্ছে, তো আমরাও দেখবো তোমাদেরকেও হচ্ছে দেখাবো। তো চলো সোজা এখন রান্নাঘরে। আর বৃষ্টি তো হতেই রয়েছে, কখন কমবে জানি না। জামা কাপড়গুলো সকালবেলা বাবা বাইরে মেলে দিয়েছিল, কিন্তু বৃষ্টির জন্য সেই জামা কাপড় তুলে না আনা হয়েছে। এখন তো আর আমাদের অন্য কোনো জায়গা মেলার জায়গা নেই, সেই ঘরেই হচ্ছে মেলতে হবে, ফ্যান চালিয়ে দিতে হবে, নাহলে তো শুকোবে না। ঝুমি হচ্ছে জামা কাপড় মেলছে, ফ্যান চালিয়ে দেবো, ফ্যান চালিয়ে শুকোতে হবে আজকে, কারণ বাইরে না দিতে পারলে এই ঘরেই আমাদের এখন শুকোতে হয়। বান্দায় ওই যে সেরকম জায়গা নেই, বান্দায় তো বান্দা তো না, বান্দা একটা স্টোর রুম হয়ে পড়ে রয়েছে। আর বিশেষ করে করোনার পর থেকে বাইরের জামা কাপড় তো আর ঘরে রাখা হয় না, বাইরের থেকে এসে সোজা হচ্ছে ইয়েতে রাখা হয়, হচ্ছে বান্দায় রাখা হয়। তাই বান্দায় মেলার তো সিন চলেই গেছে। তা ঝুমি মেলুক, তা চলো আমরা ওই ঘর থেকে ঘুরে আসি। ওই যে এই চলো রান্নাঘরে, এখন মা কি করছে দেখি, কি করছো? বসে আছে, চা করবো বলে। চা করবে? তা রান্না আজকে কি করছো? ডাল করেছি, ভাত করেছি, আর কচুরলতি করবো। আজকে কচুরলতি হবে? তা সিদ্ধ ফিদ্ধ হয়ে গেছো? আজকে আজকে বৃষ্টিতে মার মন খুব খুশি আছে, মার মন খুশি আছে, খুশিতে শুধু এই হচ্ছে হাসছে। এই হচ্ছে আজকে এখানে দুধ গরম হচ্ছে, আর এখানে কড়াই বসানো, দুধ গরম হয়ে গেলেই মা হচ্ছে রান্না বসাবে। না তার আগে চা হবে, চা হবে, তার আগে চা হবে। আর এই যে কচুরলতি, আজকে কচুরলতি হবে, কালকে তোমাদের দেখালাম যে কচুরলতি নিয়ে এসেছি, তাই কচুরলতি এখন কেটে হচ্ছে সিটি হচ্ছে দেওয়া হয়ে গেছে, এটা সিদ্ধ করা হয়ে গেছে। আর এখানে ধনে পাতা মা কেটে রেখেছে, কি করবে জানি না, কচুরলতিতে দেবো, কচুরলতিতে দেবে, আচ্ছা কচুরলতি দেবে। আজকে তো পেঁয়াজ রসুন দিয়ে করা যাবে না। হ্যাঁ আজকে শনিবার, আজকে পেঁয়াজ রসুন দেওয়া যাবে না, আজকে নিরামিষ কচুরলতি করবে মা। আর এইদিকে কি আছে দেখি, এটা কি বাবা জ্যাকের যে গাজর সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ গাজর সিদ্ধ হয়ে গেছে। ও এটা জ্যাকের গাজর সিদ্ধ, আর এটা আদা বাটা, আর এটা উচ্ছে আলু সিদ্ধ, এটা উচ্ছে আলু সিদ্ধ, মানে আজকে উচ্ছে আলু খাবে। আচ্ছা এটা এটা যে দুপুরের রেসিপি তোমরা শুনিয়ে নিলে, কিছুটা ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এই উচ্ছে আলু সিদ্ধ, এই হচ্ছে আর হচ্ছে কচুরলতি হবে। তা আর এটা হচ্ছে জ্যাকের, জ্যাকের মাংস এখনো গরম হয়নি, কারণ এই আজকে তো নিরামিষ, তা এইগুলো না হলে জ্যাকের মাংস হচ্ছে গরম করা যাবে না। তাই রান্না হয়ে গেলে তারপরে এগুলোকে টেবিলে নিয়ে গিয়ে তারপরে জ্যাকের মাংস হচ্ছে গরম করতে হবে। তা চলো আগে চাটা হয়ে যাক, তারপরে এসে কচুরলতি কিভাবে রান্না করে তাই আমি দেখব। সকাল থেকে বিছানাগুলো তোলা হয়নি, তাই ঝুমি এদিকে এসে বিছানাগুলো তুলছে।
তা চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। এই মা গ্যাস জ্বালিয়ে দিয়েছে, কড়াই বসিয়ে দিয়েছে। মা আজকে এখন কচুরলতি রান্না করবে। মা কচুরলতিটা আজকে পুরো নিরামিষ কচুরলতি হবে, যেহেতু শনিবার আজকে। কচুরলতি রান্না হয়ে গেল, এবার নামানো হয়ে গেল। তার মানে দুপুরের মেনু কমপ্লিট। এক কচুরলতি, আর তোমাদের আগে বলা হয়েছিল ডাল আর উচ্ছে আলু সিদ্ধ, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো, এখনো বেসিনে বাসন পড়ে রয়েছে, এইটা এইটা কড়াই সব পড়ে রয়েছে, এগুলো সব মা বেরিয়ে গেলে তারপরে হচ্ছে রান্নাঘর পরিষ্কার করবো। ওই জ্যাকের মাংস বসেছে, এবার রান্না শেষ আর জ্যাকের মাংস বসেছে গাজরগুলো দিয়ে, কারণ ওকে গাজর খেতে বলেছে ডাক্তার। দাদার খাওয়া হয়ে গেল, ভাবছি কি আমার কি খাওয়া হবে না। এই যে চলো এবার খেতে বসবে, ওঠো ওঠো। তোমার সঙ্গে কি একটু গল্প করা যাবে এখন? হ্যাঁ, তোমার এই গল্প করতে বসলে উঠে যাও কেন বলো তো? তোমার সঙ্গে কি একটু গল্প করা যাবে? এই যে পেছন থেকেই কেন চলে যাও তুমি? সবাই তোমার সঙ্গে গল্প করবে তো তুমি গল্প করতে দাও না কেন? পাশের বাড়ির কাকিমা জামা কাপড় তুলছে, সেদিকে এখন ওর নজর, ওখানে ওই দেখবি। কথাবার্তা বলার তো কোনো ইয়ে নেই। এই এদিকে আয়, একটু কথা বলো, একটু কথা বলো। ও ছোনা ছোনা রে, এই যে এই যে এই যে, না না একটু কথা না বললে হবে না, আজকে একটু কথা বলতেই হবে। সবাই বলে, হ্যাঁ সবাই তো জ্যাকের সঙ্গে একটু কথা বলতে চায়। এদিকে ছোনো, এই যে ছোনো, একটু জ্যাকের সঙ্গে একটু কথা বলবে তো। এদিকে 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 ক্যামেরা থেকে সবসময় মুখ ঘুলো কেন? কী হয়েছে? কেউ তোমার ক্যামেরা ভাল লাগে না? এদিকে আছো, এদিকে এদিকে আমার দিকে তাকা। ওই দেখো, ওরে বাপা, কেন এত রাগ কেন? ক্যামলার সঙ্গে তো গল্প করতে ইচ্ছে কেন? এটা আছো ক্যামলার উপাধি জ্বালাচ্ছে, তাহলে সব বন্ধু তোমার, কত বন্ধু জানো তোমার, তোমার সঙ্গে কথা বলবে। এদিকে তাকাও, একটু কথা বল। এই আজকে জ্যাকু একটু ছুঁয়ে আছে, সুস্থ আছে জ্যাকু? জ্যাকু একটু সুস্থ হলেই হলে তো খেপে খেপে যায়, তাই তো বাবা? বলো বলে শোনা, চল আয় আয় খাবি, আয় খাবি, আয়, বেলা হয়ে গেছে, খাবি আয়। ও খাবার কি তোমার নান্নাঘরে থাকে? তোমার খাবার কি নান্নাঘরে থাকে? বলো বলে এখনো বেশিদিনে বাসন টাসন কিচ্ছু মাজা হয়নি, সব পড়ে রয়েছে। তা আমি থাক, কিছুক্ষণ একটু ওর সঙ্গে একটু কথা বলে খেলে নিই। হ্যালো, ও বোর হতে থাকে, ওর বোরিংনেস কাটাতে গিয়ে দেখা নিজেই হচ্ছে শুয়ে থাকি। ওর এত বোরিংনেস কাটাতে গেছি, তখন গিয়ে দেখি উনি নিজেই শুয়ে থাকেন। এই যে এই যে তোমার সঙ্গে তো খেলার জন্য তো কাজকর্ম বন্ধ করে বসে আছে, এতে
এতে আছো? ভাতটা খাবে কে? আলে বাবালে শোও, তুমি শোও, তারপরে দেখছি। আমি এক থাল বাসন রেডি করি, তোমার তোমার খাবার রেডি করি আগে। তোমরা তো জানোই আমরা শনিবার দিন বড় ঠাকুরের মন্দিরে পুজো দিই, তা আজকেও সেম তাই করলাম। কাজের ফাঁকে বড় ঠাকুরের মন্দিরে একটু পুজো দিতে এসেছি। তা চলো, এই পুজো শেষ হলো, এখন বাড়ির দিকে রওনা দেব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, আর অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনকে ক্লিক করতে ভুলো না, তা নাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারবে না। তো আজকের মতো এইটুকুনি, তো গুড নাইট, টাটা।